থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। নমস্কার, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এর তরফ থেকে জীবন গড়ার কথা আজকের এই লাইভে সকলকে স্বাগত। আজকে আমাদের বিষয় হলো শিক্ষা ও কেরিয়ারের মেলবন্ধন। এই মেলবন্ধনটা যারা ঘটিয়ে আসছেন এত বছর ধরে, সেই হেডমাস্টার মশাই এবং হেডমিস্ট্রেসরাই আজকের আমাদের অনুষ্ঠানটা শোনাবেন তাদের অভিজ্ঞতার কথা, এবং আমরা শুনব কিভাবে ছেলেমেয়েরা তাদের জীবন গড়তে পারে, কিভাবে তাদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারে। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট বিগত 100 বছর ধরে এই কাজটাই করে আসছে। 1920 সাল থেকে পথ চলা শুরু, এবং আজকেও কিন্তু সেই পথ চলাটাকে আরো মসৃণ করে আরো এগিয়ে নিয়ে চলেছে দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে প্রথমে যেটা ভাবা হয়েছিল যে পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে আজকের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা ক্লাস 10 বা 12 পড়ছে, যারা আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে এই 2021 সালে, তাদেরকে কিভাবে আরো ভালো করে গাইড করা যায়, তাদেরকে কিভাবে আরো নতুনভাবে নতুন পথের দিশা দেখানো যায়, সেই কারণেই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এতগুলো প্রায় 22টা এপিসোড কমপ্লিট হয়ে গেল, আমাদের 23 নম্বর এপিসোড চলছে। তো সেইভাবে কিন্তু আমরা আজকে সকল হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেসকে পেয়েছি বিভিন্ন জেলা থেকে। হ্যাঁ, এটা খুব বলা দরকার, বিভিন্ন জেলা থেকে আমরা পেয়েছি, এবং সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবেন বিভিন্ন হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেসরা যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তারা স্ব মহিমায় তাদের স্কুলকে চালিয়ে নিয়ে চলেছেন অনেকগুলো বছর ধরে। প্রথমে এবার আমরা একটু আলাপ করে নেবো তাদের সঙ্গে। প্রথমে আলাপ করবো আমরা শ্রীমতী অর্পিতা মণ্ডল, যিনি প্রধান শিক্ষিকা চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় চন্দননগর হুগলি থেকে। অর্পিতা ম্যাডাম, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। এরপরে আমরা আলাপ করব শ্রীমতী অঞ্জনা ঘোষালের সঙ্গে, যিনি প্রধান শিক্ষিকা চট্ট কালিকাপুর সুবিদ আলী গার্লস হাই স্কুল মহেশতলা চট্ট কলকাতা থেকে। অঞ্জনা ম্যাডাম, আপনাকে স্বাগত। এবার এবার আমরা আলাপ করব শ্রী ভাস্কর চন্দ্র আদকের সঙ্গে। ভাস্কর বাবু হচ্ছেন প্রধান শিক্ষক বাগনান হাই স্কুল বাগনান হাওড়া থেকে। ভাস্কর বাবু, আপনাকে স্বাগত। নমস্কার এন্ড গুড আফটারনুন এভরিওয়ান। তো এবার প্রথমেই বলি যে আজকের যে বিষয়, সেই বিষয়টা নিয়ে শুরু করেছিলাম যে জীবন গড়ার কথা, এবং এই জীবন গড়ার কথার যেটা মূল কারিগর, সেই কারিগররাই রয়েছেন আপনারা। আপনারাই আমাদেরকে বলবেন যে কিভাবে ছাত্রছাত্রীরা জীবনটাকে তাদের গড়বে, কিভাবে পড়াশোনা করবে, এবং তারপরে তারা তাদের কেরিয়ারটাকে নিয়ে গিয়ে চলবে। আমি প্রথমেই আসবো, আমি তার আগে সবাইকে বলবো একটু মিউট করে রাখতে, ফোনটা একটু মিউট করে দিতে। হ্যাঁ, ভাস্কর দা এবং অঞ্জনা ম্যাডামকে বলবো মিউট করে দিতে। হ্যাঁ, আমি প্রথমেই আসবো আজকে অর্পিতা ম্যাডামের কাছে। অর্পিতা ম্যাডাম, গুড আফটারনুন। গুড আফটারনুন। আজ এই অনুষ্ঠানে স্বাগত সকল ফেসবুক বন্ধুদের ও দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে প্যানেলের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা ও কেরিয়ারের মেলবন্ধন। এই প্রসঙ্গে আমাদের প্রাণের মানুষ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা খুব প্রাসঙ্গিক কথা মনে পড়ে যাবে। আমরা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যুক্ত, যারা দীর্ঘদিন এই শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে শিক্ষাকে পরিচালনার কাজ করছি, তাদের কিন্তু প্রতি মুহূর্তে তার লেখার একটা কথা মনে পড়ছে। সেটা হচ্ছে, শিক্ষাকে আমরা বহন করিলাম, বাহন করিতে পারলাম না। এই বাহনের কাজকে
বাহনের বাহন করার করে আমাদের জীবনকে অতিবাহিত করার জন্য খুব কষ্টার সঙ্গে দায়িত্ব পালন একটু সমস্যা হচ্ছে অর্পিতা ম্যাডাম, একটু সমস্যা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ এবার আপনি বলুন, এবার আপনাকে দেখা যাচ্ছে, বলুন বলুন ম্যাডাম। হ্যাঁ যে আমরা আজকে অনুষ্ঠানে মিলিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা আবার ওনাকে শুনতে পাবো কোনোভাবে হয়তো ওনার, হ্যাঁ উনি আবার আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার আসছেন আমাদের সঙ্গে, আমরা ওনার কথা শুনবো। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 এবার বলুন ম্যাডাম, বলুন। হ্যাঁ ম্যাডাম বলুন। তো আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানের জন্য আপনি 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 আপনার হেডফোনটা খুলে নিন, আপনি হেডফোনটা খুলে নিন ম্যাডাম, আপনি হেডফোনটা খুলে নিন, হেডফোনটা খুলে বলুন, তাহলে বোধ হয় শুনতে সুবিধা হবে আমাদের সবার। হেডফোনটা একটু সমস্যা হচ্ছে আপনার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন বলুন ম্যাডাম বলুন। আপনাদের এই সুপ্রাচীন শতাব্দীর প্রাচীন এই সংস্থা জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট সঙ্গে দায়িত্ব পালন করছে 100 বছর ধরে, না কোনোভাবে হয়তো ওনার সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, তো উনি আবার যোগ হন, তারপর আমরা আবার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। আমি আসবো ভাস্করদার কাছে। ভাস্করদা একটু আনমিউট করতে হবে, আনমিউট করে দিন একবার। হ্যাঁ ভাস্করদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমেই দি জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এবং পার্থবাবু অর্থাৎ পার্থ রায়, আপনাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রধান শিক্ষক দীর্ঘ 17 বছর 8 মাস, সেটা আমাদের একটা পেশাগত দিক, কিন্তু এ ধরনের অনুষ্ঠানে এসে পার্টিসিপেট করাটা এটা আরেকটা দিক। তো যাই হোক, এই কারণে পার্থবাবু এবং দি জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট মানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুজনকেই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে টপিক রয়েছে, অর্পিতা ম্যাডাম আমি আসছি আপনার কাছে, অর্পিতা ম্যাডাম আমি আসছি আপনার কাছে, হ্যাঁ বলুন ভাস্কর। হ্যাঁ শিক্ষা ও জীবিকার যে মেলবন্ধনের কথা আমরা আলাপ আলোচনার মধ্যে রাখব। প্রথম পর্বে আমরা নিজেদের যে অভিজ্ঞতা অর্জন করেছি, একটি অভিশপ্ত বছর আমরা পেরিয়ে এলাম, 2020 অর্থাৎ কেউ 2020 বলি, সেই বছরটি বিশেষ করে মার্চ মাসের ফ্যাগ এন্ড থেকে যে তিক্ত এবং অভিশপ্ত অভিজ্ঞতা আমাদের জীবনে হয়েছে, সবচেয়ে বেশি সাফারার হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা। তো এই লকডাউন এবং পরবর্তীকালে আনলক পিরিয়ডে আমরা সেই ছাত্রছাত্রীদের কতটুকু পড়াশুনোর মধ্যে ফিরিয়ে আনতে পেরেছি, তাদের অ্যাসেসমেন্ট কতটুকু কি করতে পেরেছি, অর্থাৎ বিশেষ করে আমি বলতে চাইছি যারা 2021 অর্থাৎ 2021 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা,
প্রথমে বলবো, তারপর অন্যদের জন্য আমরা কি ভেবেছি সেই সব দিকে একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে যখন জানতে পারলাম এইচএস পরীক্ষা চলাকালীন যে লকডাউন হয়ে যাচ্ছে, দু একটা দিন না যেতে যেতেই মন ভীষণভাবে ভারাক্রান্ত হয়েছে আমার পুত্র সম ছাত্রদের কথা ভেবে। যেহেতু আমি পিওরলি বয়েজ স্কুলের হেডমাস্টার, আর ন্যাচারালি আমি শুধু ছাত্রদের কথাই বললাম, তো ভীষণ ভারাক্রান্ত হলাম যে আর সেই সুন্দর মুখগুলো দেখতে পাবো না, বা কবে দেখতে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তাদের পঠন পাঠনের যে সুযোগ আমরা পেতাম, তাদের সঙ্গে যে ইন্টারাকশন, ফিজিক্যাল ইন্টারাকশনের সুযোগ হতো, সেগুলো থেকে আমরা ডিপ্রাইভড হচ্ছি এবং তারাও ডিপ্রাইভড হচ্ছে। তা সেই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে চিন্তা করে দেখলাম যে কিভাবে আমরা ছাত্রদের পঠন পাঠনের পরিবেশে আবার ফিরিয়ে আনতে পারি। তো এ ব্যাপারে আমার যিনি ডেপুটি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং আমার একাডেমিক কাউন্সিল, এদের সঙ্গে ফোনে কথাবার্তা বলি। কথাবার্তা বলার প্রথমে যাদের কথা আমি ভেবেছি তারা হচ্ছে 10A সেকশন। তো 10A সেকশনে ছাত্রদের নিয়ে প্রথমে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলে ফেলি। এই টেকনিক্যাল ব্যাপারটা আমাদের যারা কম্পিউটার টিচার রয়েছেন তারা দেখেছেন, এবং আলটিমেটলি 10A সেকশনের ছাত্রদের দিয়ে আমরা শুরুটা করলাম। সাথে সাথে মনে হলো যে 12 সায়েন্সটাকেও আমরা এর সঙ্গে ইনক্লুড করি। 12 সায়েন্সের ছাত্র মানে আমাদের প্র্যাকটিক্যালি রেজাল্ট নির্ভর করে 12 সায়েন্স এবং ক্লাস 10 এর ছাত্র যারা, বিশেষ করে এ সেকশনের ছাত্র যারা, তাদের উপরই আমাদের স্কুলের মেন রেজাল্টটা নির্ভর করে। তাই এদের দিয়ে আমরা শুরুটা করলাম। তো শুরুর পরে আমাদের কিছু কিছু টিচার বললেন যে স্যার আমি হোয়াটসঅ্যাপে ক্লাস নিতে চাইছি না, আমি লাইভ ক্লাস করব। কেউ গুগল মিটে গেলেন, কেউ জুম, কেউ টন সেতু ইউটিউব চ্যানেল কেউ খুলে ফেললেন। এইভাবে আমরা কিন্তু ক্রমাগত চেষ্টা করে গেছি ছাত্রদের সরাসরি অর্থাৎ লাইভ ক্লাস নেওয়ার দিকটাতে। যখন আমরা 10A সেকশন রেসপন্স মোটামুটি ভালো পেলাম, তারপর 12 সায়েন্সেরও রেসপন্স ভালো পেলাম, 9A সেকশন ধরলাম, এরপরে যেটা মনে হলো যে ভালো সকল যারা গুড বয়েজ তাদের তো সমস্যা ধীরে ধীরে আমরা ওভারকাম করার চেষ্টা করছি, বা তারা আমাদের সাহায্য নিয়ে ওভারকাম করতে হয়তো সচেষ্ট হচ্ছে, কিন্তু সকল যারা একটু ব্যাক বেঞ্চার্স বা পিছিয়ে পড়া ছাত্র তাদের জন্য কিছু করতে হবে। সুতরাং এই গ্রুপে সেই ছাত্রদের ইনক্লুড করতে হবে। আমি আগের দিন একটা লাইভের শুনছিলাম যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ছাত্রদের মোবাইল নাম্বার পেয়ে গেছে। আমার বাংলা শিক্ষা পোর্টালের সাহায্য খুব একটা নিতে হয়নি, কারণ স্কুলে আমি যে সিস্টেমটা চালু করেছি 5-12 পুরো আমার কম্পিউটারাইজড অ্যাডমিশন, অর্থাৎ একটি ছাত্রের বাপ নাম, তার বাবার নাম থেকে শুরু করে বাবা কি করেন, তার অ্যানুয়াল ইনকাম কত, এভরিথিং আমার কম্পিউটারে সব লোড করা আছে। সুতরাং আমি যে সফটওয়্যার সেখান থেকেই পেয়ে গেছি ছাত্রদের নাম এবং মোবাইল নাম্বার। কিন্তু সমস্যাটা হচ্ছে সব মোবাইল নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নয়। ন্যাচারালি সব ছাত্রকে আমরা এই পঠন পাঠনের আঙিনায় আনতে পারিনি। এটা টু সাম এক্সটেন্ট আমাদের টেকনোলজির সাহায্য নিয়েও আমরা ব্যর্থ হয়েছি বলেই আমার মনে হয়, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার না হলে তাকে হোয়াটসঅ্যাপে আনা, অথবা যার ফোন অ্যান্ড্রয়েড ফোন নয় তাকে কি করে আমরা অনলাইন ক্লাসে, সে জুম হোক, মিলন সেতুই হোক আর গুগল মিট হোক, কোনোভাবেই কিন্তু তাদেরকে আনা গেল না। তার মানে একটা সেকশন অফ স্টুডেন্টস তারা ডিপ্রাইভ রয়েই গেল, আর একটা সেকশন অফ স্টুডেন্টস যাদের অবস্থা কম্পারেটিভলি স্বচ্ছল অর্থাৎ ইকোনমিক কন্ডিশনের কথা আমি বলছি, তারা কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজটা পেয়ে অনেকটা এগিয়ে গেল। এক্ষেত্রে আমার আবার অভিজ্ঞতা একটু অন্যরকম। আমি প্রথমে যে রুটিনটা করেছিলাম যাতে 4টি করে পিরিয়ড রাখার প্রভিশন রেখেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে ছাত্রদের তরফ থেকে অবজেকশন এলো, স্যার ডাটা প্যাক কোনোভাবেই প্রোভাইড করবে না 4টি ক্লাস একদিনে করার ক্ষেত্রে। ছাত্রদের অনুরোধ মেনে আমাকে পিছিয়ে আসতে হয়েছে। তো এইভাবে আমরা চেষ্টা করেছি যাতে অ্যাট্রাকটিভ ওয়েতে ছাত্রদের ক্লাস করা যায়, তারা আমাদের সঙ্গে থাকে। পরবর্তীকালে আমরা বলেছি BCD যারা পিছিয়ে পড়া ছাত্র তাদেরকে আমরা ইনক্লুড করেছি, কিন্তু আরেকটা সমস্যা যেটা রয়েছে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ছাত্ররা তাদের তো ফোন
মানে আমি অ্যান্ড্রয়েডের কথা তো ভুলেই গেলাম, একটা সামান্য কোনো কিছু কিছু বাবা মা অ্যাফোর্ড করতে পারেননি, সেই সব ছেলেদের কথা ভেবে কিন্তু আমরা ভীষণভাবে কষ্টে কাটিয়েছি, যে এদের তো আমরা কিছুই দিতে পারলাম না। আবার একটা সেকশন অফ স্টুডেন্টস তারা কিন্তু আমাদের কাছ থেকে কিছু পেল, এর ফলে একটা জিনিস কিন্তু আমাদের খুব পীড়া দিয়েছে, যে ওই সোকল্ড উইকার সেকশনস, অর্থাৎ ইকোনমিক্যালি বলুন আর পড়াশুনোর ক্ষেত্রেই বলুন, এডুকেশনালি বলুন, তারা তো একটু উইকার, তাদের কাছে কিন্তু আমরা পৌঁছতে পারিনি। এবং সবচেয়ে অবাক করা কাণ্ড দেখুন, এই যে 12 February থেকে আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হলো, অর্থাৎ 9, 10, 11, 12 এর ক্লাস, এই পিছিয়ে পড়া ছাত্রদের কিন্তু আমরা খুব একটা অ্যাটেন্ডেন্স পাইনি। আমি ফ্র্যাঙ্কলি বলছি, মানে সত্যের অপলাপ করে তো লাভ নেই, সব ভালো বলবো সব ভালো বলবো এটা বলার মানে হয় না। আমরা অনুমান করেছিলাম যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, সুতরাং যারা সি ডি বা ই সেকশনের ছাত্র তারা একটু বেশি সংখ্যায় আসবে আমাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায়, কিন্তু মনে হয় ইকোনমিক কন্ডিশন আরো খারাপ হয়েছে সেই ফ্যামিলির, অর্থাৎ বাবা মার, যার ফলে আমি দু একটা ক্ষেত্রে খবর পেয়েছি যে ছেলেদের কোথাও কাজে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এরা কিন্তু ধীরে ধীরে শিক্ষার আঙিনা থেকে সরে যাচ্ছে। এটা একজন শিক্ষক বা প্রধান শিক্ষক হিসাবে ভীষণ পীড়াদায়ক বা কষ্টদায়ক খবর বলে আমার মনে হয়। এই একটা দিক আমার ভীষণভাবে নেগেটিভ মনে হয়েছে। আবার পজিটিভ যে কাজগুলো আমরা করতে পেরেছি, আমরা জানি যে বাংলা শিক্ষা পোর্টালে আমাদের অ্যাক্টিভিটি টাস্কের একটা সুযোগ ছিল, সেখান থেকে কারো নিজেদের ডাউনলোড করতে হয়েছে বা প্রিন্ট করতে হয়েছে, কারো এসআই অফিস থেকে ব্যবস্থা করা হয়েছে। আমরা স্কুলের উদ্যোগে কিন্তু 6, 7, 8, 9, 10 এই চারটি ক্লাস, এই পাঁচটি ক্লাসের কখনো 15 নম্বর কখনো 25 নম্বরের প্রশ্ন করেছি কম্পোজিট পেপারে, অর্থাৎ প্রশ্নেই উত্তর লিখতে হবে এরকম পেপারে আমরা প্রশ্ন করে বাবা মার হাত দিয়ে ছাত্রের বাড়িতে পাঠিয়েছি, এবং টাইম বেঁধে দিয়েছি এই টাইমের মধ্যে খাতা অর্থাৎ প্রশ্নের উত্তর লিখে আবার বাবা মার হাতেই ফেরত দিতে হবে স্কুলে। আমরা সেই উত্তরপত্র ইভ্যালুয়েট করে যথারীতি আবার বাবা মার হাতেই ছাত্রদের কাছে পাঠিয়েছি। এইভাবে পঠন পাঠন এবং মূল্যায়ন দুটোই আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কতটা সাকসেসফুল হয়েছি সেটা টাইম উইল সে। যাই হোক, হ্যাঁ, অভিভাবকরা ভীষণ খুশি। এবং আরো একটা দিক আপনাদের বলি, অনেকেই করেছেন সেটা, আমিও নতুন কিছু করছি না, আমরা মক টেস্ট নিচ্ছি বা নিয়েছি 10 এবং 12 এর। আমাদের 12 এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের 19 সাবজেক্ট পড়ানো হয়, ওটা 19টা সাবজেক্ট আমরা পড়াই এইচএস লেভেল। এই এতগুলো সাবজেক্টের ছেলেকে প্রশ্ন করে তাদের পরীক্ষা নেওয়া এই সিচুয়েশনে এটা যথেষ্ট কঠিন কাজ ছিল। আমরা কিন্তু এই কাজটা সমাধান করার চেষ্টা করছি এবং টু সাম এক্সটেন্ট করেছি। তবে একটা ভালো কথা বলবো, যে মানে আশাব্যঞ্জক, আমরা অনুমান করেছিলাম এই প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো বাবা মা ছাত্রদের খুব একটা পাঠাবেন না, এই বিশেষ করে ফিজিক্যাল মানে অর্থাৎ এসে যে পরীক্ষা দিতে হচ্ছে, ফিজিক্যালি তাকে প্রেজেন্ট হতে হচ্ছে স্কুলে, 3 ঘন্টা 15 মিনিট বসে পরীক্ষা দিতে হচ্ছে, আমরা অনুমান করেছিলাম যে রেসপন্স খুব ভালো পাবো না, কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স। আমার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 403 জন, 365 জন পরীক্ষা দিয়েছে, এটা খুব একটা খারাপ সংখ্যান বলছে না তো, এইটা আমার কাছে খুব ভীষণ ভালো মনে হয়েছে যে বাবা মাও চাইছেন যে স্কুলে গিয়ে ছাত্ররা বা ছেলেরা কিছু অন্তত মাস্টারমশাইদের পঠন পাঠন বা তাদের প্রশ্নের উত্তর লিখুক, এই চিন্তা ভাবনা বাবা মার মধ্যে মনে এসেছে, না হলে 365 জন অ্যাপিয়ার হতো না। একদম একদম, এটা ভীষণ ভাবে মানে আমি খুব খুশি হয়েছি যে বাবা মা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। এবং ভাবুন আজকে একটা নোটিশ তো আমরা যেভাবে সাড়া দিচ্ছি, আপনি আরো নতুন করে অনুপ্রেরণা পেয়েছেন তাদের কাছ থেকে। হ্যাঁ অবশ্যই অনুপ্রেরণা পেয়েছেন, মানে সেই জায়গাটায় বলছেন যে এইটা কিন্তু আমার কাছে ভীষণ পজিটিভ একটা সাইন মনে হয়েছে, বাবা মা আমাদের উপর আস্থা বা বিশ্বাস এখনো হারাননি, এখনো তারা মনে করেছেন মাস্টারমশাইরাই মনে হয় বেস্ট কিছু দিতে পারেন। অনলাইন তো একটা সাপ্লিমেন্টারি বা অল্টারনেটিভ, মনে হয় মাস্টারমশাইদের সঙ্গে এই যে ফিজিক্যাল ইন্টারাকশন অফ দ্য স্টুডেন্টস, এটার বিকল্প এখনো মনে হয় কিছু সেভাবে গড়ে ওঠেনি, তৈরি হয়নি।
যাই হোক, এটা খুব ভালো লেগেছে। আরেকটা দিক আমি আপনাদের বলবো যে আমাদের স্কুলে শুধু আমরা জেনারেল স্ট্রিম পড়াই না, আমাদের পাইলট প্রজেক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা ভোকেশনাল স্ট্রিমটাও পেয়েছি, যাতে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এবং রিটেল আমরা পড়াই। এটা 2016 সাল থেকেই আমরা কোর্স চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের যে 3 জন ফ্যাকাল্টি রয়েছেন তারা কিন্তু আমাদের চেয়ে বেশি পরিশ্রম করেছেন। আমরা জেনারেল স্ট্রিমে যারা পড়িয়েছি ওদের মানে আমাদের তুলনায় ওদের বেশি পরিশ্রম, কারণ ওদের তো একটা কোম্পানি নিয়োগ করেছে, ধরুন এম্পাওয়ার প্রগতি বা IFNSL, এই যে দুটো কোম্পানি ওদের নিয়োগ করেছে, তারা কিন্তু সপ্তাহে 5 দিন বা 6 দিন ওদের যথারীতি টাইম শিডিউল ঠিক করে দিয়ে অনলাইন ক্লাস নিতে বাধ্য করেছে, টিউটোরিয়াল ক্লাস নিয়েছে, প্র্যাকটিক্যাল অনলাইনেই প্র্যাকটিক্যাল কিভাবে হবে যেটা আমরা ভাবতে পারিনি ওরা কিন্তু করিয়েছে। তো এই কতগুলো, ভাস্কর থেকে একটা জিনিস বলবো যে এটা নিয়ে আমি আপনার কাছে আবার ফিরে আসবো, কারণ আপনি অলরেডি কেরিয়ারে একটা কাজ শুরু করলেন, অতএব কেরিয়ার কাজটা নিয়ে ফিরে আসবো আপনার কাছে। আমি চলে আসবো অর্পিতা ম্যাডামের কাছে, কারণ অর্পিতা ম্যাডাম শুরু করেছিলেন কিন্তু তখন একটু সমস্যা হয়েছিল ওনার নেটওয়ার্কে। আমি আবার অর্পিতা ম্যাডামের কাছে ফিরে আসবো। অর্পিতা ম্যাডাম, হ্যাঁ বলুন, আপনি কি বলছিলেন? সেটা বলুন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সত্যি কথা, প্রথমেই তো ধন্যবাদ জানাবো আমাদের এই জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউটকে, এত শতাব্দী প্রাচীন একটা ইনস্টিটিউট। যেটা আমার প্রথমে বক্তব্যের মধ্যে ছিল, এই যে শিক্ষাকে বাহন করা, সেটা তো আমরা সবসময় পারি না, সেটা রবি ঠাকুরও বুঝেছিলেন। তো বাহন করার ক্ষেত্রে যেটা প্রথম দায়িত্ব নিয়েছিল 1920 সাল থেকে ওনারা, যে ছেলে মেয়েদের শিক্ষাকে কাজে লাগিয়ে তারা কিভাবে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারে। শুধু আমরা পড়াশোনা করতে করতে আমরা পাশ করলাম, বেরোলাম, তারপরে জীবনটা কি, তারপরে আমরা করবোটা, এই যে জায়গাটা, সেটা কিন্তু দেখতে টেলিগ্রাফ নিঃসন্দেহে। আমি 1990 সালে তারা নিয়ে তারা বিভিন্ন জায়গায় খুব সুন্দর ভাবে কাজ করছে। তাহলে আর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অনুষ্ঠানের সঞ্চালক, যিনি আমাদের এই সুযোগ করে দিয়েছেন। পার্থবাবু আমাদের যথেষ্ট এই সুযোগটা করে দিলেন যে সমস্ত এইসব বিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে মিলিত হওয়া এবং তারা কে কি কাজ করছে। এই বিশেষ করে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন 2020-তে গেল, সেই যে মার্চ মাস যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, ঠিক সেই সময় হায়ার সেকেন্ডারি পরীক্ষা বন্ধ করে তারপর থেকে যে সিচুয়েশনের মধ্যে যে আমরা গেছি, সেই জায়গাটা একটি বিভৎস সময়ে, সেটা আর বলার কথা না। সত্যি তো পুরো ব্যাপারটাই তো আমাদের কাছে নতুন। আমরা কোনোদিন লকডাউন শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম না, প্যান্ডেমিক শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম না, কোয়ারেন্টাইন হয়ে আমার থাকবো সেটাও জানতাম না। এই যে এই ওয়ার্ড গুলোর সঙ্গে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে যখন স্কুলটা টোটাল বন্ধ করে দিতে বাধ্য হলো, তখন আমাদের তো ভাবতে হয়েছে যে এরপরে কি করব, মেয়েগুলোর আমার কি হবে, আমি একটা গার্লস স্কুলে পড়াই, সুতরাং এইসব মেয়েগুলোকে আমরা কিভাবে বাড়িতে থেকে শিক্ষার আলো দেখাতে পারি বা শিক্ষা কিছু শেখাতে পারি কিনা, সেটা যখন ভাবতে বসলাম তখন সত্যি কথা আমাদের এই অনলাইন এডুকেশন ধারণা ছিল, জানি অল্প স্বল্প, কিন্তু এইভাবে নিজেদের ইমপ্লয় করা, সেটা তো আগে কোনোদিন করা হয়নি। আমরা নিজেরাও সত্যি কথা শিক্ষক সমাজ এতটুকু প্রস্তুত ছিলাম না বিষয়টার সঙ্গে, আমরা হঠাৎ করেই আমাদের উপর এই দায়িত্বটা এসে পড়ে, ছেলে মেয়েদের ভবিষ্যৎটা বা ওদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো আমি তখন চন্দননগরে যেহেতু থাকি, চন্দননগরের কিছু আরো স্কুল আছে, তাদের মাস্টারমশাইদের সঙ্গে একটু যোগাযোগ করি, টিচারদের সঙ্গে যোগাযোগ করি, তারা কে কি ভাবছে যে কেমন করে এই সময়টাকে আমরা কাজে লাগাবো। তখন কিছু স্যারের পরামর্শ পেয়েছিলাম যে আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি একটা নিজের টিম নিয়ে আলাদা সেই টিমটাকে ইউজ করি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার টিচারদের বলি, দেখো যে এবারে আমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আমাদের মেয়েদের কাছে পৌঁছতে পারি, কারণ এর ছাড়া আর কোনো উপায় নেই। তো প্রথমে স্বাভাবিকভাবেই দুটো ক্লাসের উপরই প্রথম নজর ছিল, একটা ক্লাসে
আর একটা ক্লাস টুয়েলভ, কারণ তারা সামনে বোর্ড এক্সাম দেবে। তো সেই তাদের নিয়ে প্রথমে আমরা টিচারদের, তাদের ক্লাস টিচাররা ভীষণ এগিয়ে এসেছিলেন, ক্লাস টেনে তারা নিজেরাই গ্রুপ তৈরি করেছিল অন্য টিচারদের ইনভলভ করা, এবং টুয়েলভেরও তারা, টুয়েলভের মেয়েরা একটু বড় হওয়ায় তাদের অ্যাকুমুলেট করতে আমাদের সুবিধা হয়েছিল। তারা সবাই, তাদের সবাইকে যুক্ত করে আমরা চেষ্টা করলাম যে কেউ কেউ যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট করায় তারা লাইভ করে তারা চেষ্টা করেছেন প্র্যাকটিক্যাল করানো। আবার আবার এরকম সমস্যা হয়েছে যারা ধরুন ম্যাথ করান, ফিজিক্যাল সায়েন্স করান, তারা ভাবছিলেন যে বোর্ড ওয়ার্কটা আমরা কিভাবে করবো, কিভাবে বাচ্চাদের কাছে পৌঁছবো, সেটাও আমাদের চিন্তা ভাবনা করতে হয়েছে। তো গুগল মিট বলুন, কিন্তু গুগল মিটে আবার আবার একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে আমাদের, আমরা শুনতে পাচ্ছিলাম ওনার কথা, আবার একটু সমস্যা হয়েছে। ওকে, না শোনা যাচ্ছে না অর্পিতা ম্যাডাম, একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন 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 বলুন, এবার শুনতে পাচ্ছি বলুন। তো হ্যাঁ বলুন, আমাদের চেষ্টাটা ছিল যে কিভাবে মেয়েদের কাছে পৌঁছানো যায়। তো প্রথম দিকে কিন্তু মেয়েরা খুব ভালো রেসপন্স করছিল, কারণ ওদের কাছে ব্যাপারটা নতুন ছিল, দিদিদের সঙ্গে ওভার টেলিফোন কথা হচ্ছে, তারা বেশ প্রথম দিকে রেসপন্স ভালোই পাচ্ছিলাম। কিন্তু আস্তে আস্তে কি হলো, ওদের রেসপন্স কিন্তু কমতে শুরু করলো। সেটা কিন্তু শুধুমাত্র আমি মনে করছি না যে মেয়েদের অবস্থা, এটা একটা আমাদের মতো স্কুলে তো কত পার্সেন্ট বলুন না যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে আসে, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন তো তাদের প্রত্যেকের জীবন জীবিকার উপরও চরম প্রভাব ফেলেছে না। তো নেটওয়ার্ক, তাদের সবসময় তাদের নেটের কানেকশনের টাকা, এগুলো কোথা থেকে তারা রেগুলার রিচার্জ করবে, এটা একটা বড় সমস্যা ছিল। তো আস্তে আস্তে আমরা যতটা পেরেছি চেষ্টার মাধ্যমে মেয়েদের কাছে পৌঁছেছি, এবং তারপরে যে আরো আর নতুন করে ভাবনা, যেমন বাংলা শিক্ষা পোর্টালে যে অ্যাক্টিভিটি টাস্ক সেগুলো পৌঁছে দেওয়া, কারণ আবার মিড ডে মিলের ডিস্ট্রিবিউশন ওই সময় হয়েছে, তার মাধ্যমে ধীরে ধীরে অন্যান্য ক্লাস গুলোকেও ওদের সঙ্গে যুক্ত করেছি, 5, 6, 7, 8, 9 তাদের যতটা পেরেছি যুক্ত করেছি। তবে 100% কিন্তু করা যায়নি, ওপরের ক্লাস গুলোকে করা গেছিল, কিন্তু নিচের ক্লাস গুলোকে এখনো পর্যন্ত কিন্তু 100% করা যায়নি। কলকাতা থেকে, এবং আমি আরেকবার আপনাকে স্বাগত জানাবো অঞ্জনাদি আমাদের এই অনুষ্ঠানে। এবার আপনাকে একটু জিজ্ঞেস করব, আপনার কি ভাবনা চিন্তা, বা আপনি অনেক বছর ধরে এই এই শিক্ষকতা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষিকা, আপনার কি মনে হয় কিভাবে আজকে ছেলে মেয়েরা কিভাবে তারা এগোবে বা কিভাবে তারা পড়াশোনা করবে? অনিয়ন্ত্রিত প্রথমেই জানাই জর্জ টেলিগ্রাফ এবং জর্জ টেলিগ্রাফের অনুসারী হিসেবে পার্থকে আমার ভাতৃসম এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে অর্পিতা রয়েছেন, রয়েছেন ভাস্কর, যাদের চিন্তা ভাবনা, যাদের বিদ্যালয়কে ঘিরে বিভিন্ন কাজকর্ম আমাকে সমৃদ্ধ করেছে। দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, বেশ ভালো চলছিল, বিদ্যালয়ে প্রতিদিন যাওয়া, প্রতিদিন মেয়েদের ওই হট্টগোল, তাদের শাস্তি দেওয়া, তাদের ভালোবাসা, তাদের কাছে টেনে নেওয়া, তাদের শেখানো পড়ানো, তাদের সব কিছু জানা, মনের কথা সব মিলিয়ে বেশ চলছিল। হঠাৎ করে 2020 মার্চ যেন মনে হলো, যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গহীন অন্ধকারে। খুব মানে হঠাৎ করে ভীষণ ভীষণ রকম আঘাত পেলাম যে এই যে প্রতিদিনের যে 100, আমার একটি মাত্র সন্তান একটি ছেলে, কিন্তু আমার 1800 মেয়ে সবসময় মনে করি, এবং তার সাথে আমার যারা সহকর্মীরা আছেন তাদের সাথে আমার যে সময় কাটানো, সেটা তো অনেকটা বেশি সময় আমরা কর্মস্থলে কাটাই, তাদের সুখ দুঃখে সবকিছুকে ভাগ করে নেওয়া,
ছাত্র ছাত্রীদের সাথে সবকিছু করে দেওয়া, যতটা সময় আমরা বাড়িতে থাকি তার থেকে অনেকটা বেশি সময় বিদ্যালয়ে থাকি। প্রথম কাজ যেটা করলাম, যে আমি তো কোনো কাজ বিদ্যালয়ে আমার সহশিক্ষিকাদের মতামত ছাড়া করতে পারবো না, সুতরাং প্রথম কাজ করলাম আমার একাডেমিক কাউন্সিলকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম, যেখানে আমরা প্রতিনিয়ত প্রায় সপ্তাহে একদিন করে আমরা বসছি, কিভাবে রুটিন করা যায়, কিভাবে মেয়েদের কাছে পৌঁছানো যায়, কিভাবে ক্লাস করানো যায়, এবং আমাদের স্টাফদের নিয়ে আমরা একটা গ্রুপ করলাম, সমস্ত স্টাফ যেখানে রয়েছে। এই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তটা আমরা ওই স্টাফদের জানিয়ে দিতে থাকলাম, এবং সব থেকে আনন্দের বিষয়ে যেটা, যে আমার বিদ্যালয়ে যেটা রয়েছে যে সিনিয়রদের সম্মান করা, জুনিয়র শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকারা ভীষণ রকম ভাবে এটা আছে, তো ফলে কি হচ্ছে আমরা যারা যে ডিসিশনটা নিচ্ছি সেটা সবাই তারা কবি করছে। এবং এই করতে করতে আমরা যেটা ভাবলাম সেটা হচ্ছে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা তো করাই যায়, এখন তো মোবাইলের যুগ, সবাই পারবে, দেখি না কতজন আসে। তো অনলাইন শিক্ষার কথা বলার আগে থেকেই কিন্তু আমাদের মেয়েদের ক্লাস টিচারদের কাছে, প্রত্যেকের কাছে প্রত্যেকের ক্লাসের মেয়েদের ফোন নাম্বার নেওয়া থাকতো, তার কারণ বিভিন্ন কারণে আমাদের গার্জেনদের অনেক সময় যেতে পারে, তো আমাদের কাছে এটা ছিল। তো ক্লাস টিচারদের আমরা নির্দেশ করে দিলাম যে তোমরা সকলে যে যার ক্লাসে গ্রুপ তৈরি করে ফেলো, বিশেষত আউটগোয়িং যারা সেন্টার ক্লাস 10 এবং নিউ 10, 9 এবং 11, 12, এবং সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু প্রচুর মেয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, আমরা কি করলাম নিজেরা ভিডিও তৈরি করে পড়ানোর, ইনক্লুডিং মি, আমরা পড়ানোর ভিডিও তৈরি করে আমরা ওই গ্রুপে পোস্ট করলাম, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তাদের বললাম যে তোমরা বন্ধুদেরকে দেখাও যারা বাড়ির কাছাকাছি আছো, দেখো কতজনকে তোমরা সাহায্য করতে পারো, ওরা তো পাচ্ছি না, ওদের কথা তো ভাবতে হবে তোমাদের। তারপরে তো এলো আমফান, তো মাঝে মধ্যে আমাদের যখন এই যে মিড ডে মিল হতো, 5-6 এর বাচ্চারা আসতো, তাদের কি আকুল প্রশ্ন, আন্টি আমাদের স্কুলটা কখন খুলবে, আমরা কখন আসবো স্কুলে, এই যে একটা জিজ্ঞাসু চোখ নিয়ে বলা, স্কুলের দিকে তাকানো, বারে বারে স্কুলে আসার কথা জিজ্ঞাসা করা, এটা যেন মনে হচ্ছিল যে ওরা ঠিক কতটা স্কুলকে ভালোবাসে, এটা প্যান্ডেমিক এই সিচুয়েশনটা না আসলে বোধ হয় আমরা বুঝতে পারতাম না। তো যাই হোক, এর মধ্যে দিয়েই আমরা ক্লাস শুরু করলাম, হোয়াটসঅ্যাপে ক্লাস শুরু করলাম, মেয়েরাও বেশ কিছু যুক্ত হলো, ছোট ছোট মেয়েরা তারা সকালবেলায় ফোন করে জানছে, আন্টি আজকে স্কুলে যেতে হবে, আজকে কি আমাদের স্কুল আছে, তাদেরকে না বলতে না সত্যি ভীষণ কষ্ট হয়, তখন তাদের ফোন করে একটু মানসিক ভাবে বুঝিয়ে, না বাবা তোমাদের এখনো হয়নি, বাইরে বেরোলে তোমাদের এই সমস্যা হবে, এগুলো না। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই করোনার সময় কিভাবে সাবধানে থাকা যায়, কতটা সাবধানতা অবলম্বন করা যায়, এই শিক্ষাটাও ওদেরকে দেওয়া হলো, এবং এটা দেওয়া হলো এই কারণে যে দেখো এই তো প্যান্ডেমিক সিচুয়েশন, এর মধ্যে আমাদের চলতে হবে, বাড়িতে তোমরা যেগুলো করতে পারছো করো, বাকিটা আমাদের ফোন করো, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বাবার ফোন, বাবা কাজে বেরিয়ে যাচ্ছেন, দাদার ফোন, দাদা কাজে বেরিয়ে যাচ্ছে, ফলে যারা সন্ধ্যেবেলায় যখন আসছি তখন তাদের কাছ থেকে ওরা পাচ্ছে। যখন স্কুলে টিচাররা আসলো এবছর 12 মার্চ থেকে, আমরা 5-8 কিন্তু স্কুলে যারা আছেন 5-8 টিচার, তারা কিন্তু স্কুলে বসেই অনলাইন ক্লাস করতে শুরু করবে। মানে আশ্চর্য হয়ে যাবেন, একজন গার্জেন আমাকে ফোন করছেন, দিদি আমার মেয়ে কিন্তু অনলাইনে ক্লাস দেখতে পাচ্ছে না, আপনারা কি ক্লাস করছেন? আমি খুব অবাক হয়ে গেলাম যে পরিবেশের সাথে কিভাবে এরা মানিয়ে নিতে চেষ্টা করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সোশিও ইকোনমিক সমস্যা, যেটা ওদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। আজকে বেশ কিছু ঘরে আছে যাদের ছেলে মেয়েরা অনলাইনে কিন্তু সারা দিন ক্লাস করবার সুযোগ পায়, কারণ তাদের নেটের সমস্যা হয় না, কিন্তু আমাদের মতো বিদ্যালয়গুলির যে বাচ্চারা তারা যেটুকু ভালো জিনিস শিখে তারা কিন্তু আমাদের বিদ্যালয়ে ফলে তাদের বাবা মারাও অধীর আগ্রহে রয়েছে, বাচ্চারাও রয়েছে, জানি না কবে তাদেরকে এত এমন করে কাছে পাবো। শুধু একটা কথাই বলি,
শূন্য করিয়া রাক্তর বাসি বাজাবার দিনই বাজাবে নাশি। এই শূন্য বিদ্যালয় অঙ্গন আবার পড়ে উঠুক, আবার নতুন করে আমরা শুরু করব, নিশ্চয়ই এগিয়ে যেতে পারি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর দিদি, খুব ভালো লাগলো শুনে। আমি এবার চলে আসবো, আমি চলে আসবো এবার ভাস্করদার কাছে, কারণ ভাস্করদা যেহেতু প্রথমেই নিজেই বললেন যে উনি ছেলেদের স্কুল, এবং সেক্ষেত্রে আজকে যেহেতু ভাস্করদা একা ছেলেদের স্কুল রিপ্রেজেন্ট করছেন, এবং আপনারা যেহেতু দুজনে আছেন যারা মেয়েদের স্কুল রিপ্রেজেন্ট করছেন, তো সেক্ষেত্রে আমি অবশ্য জেন্ডার বায়াস নই, আমি দুটোকেই সমানভাবে দেখি। তা সত্ত্বেও যেহেতু আজকে ভাস্করদা একা আছেন, তো সেজন্য ভাস্করদার কাছে পরে পোর্শনে আসবো আমি কেরিয়ার নিয়ে। ভাস্করদা, তো একটা ক্লাসে যদি 40টা ছাত্র থাকে, তো সেক্ষেত্রে প্রথম দশজন, যেটা আপনার আমি আমি স্কুলে গিয়ে জানি বা দেখেছি, আপনার কাজকর্ম আপনার সঙ্গে একসঙ্গে দেখেছি, তো সেক্ষেত্রে প্রথম যে যারা 10 জন রয়েছে, সেই 10 জনের বাইরে যে বাকি 30 জন রইল একটা ক্লাসের মধ্যে, তাদেরকে বা আপনার যে ABCD করে যে সেকশনটা ভাগ করা রয়েছে, তাদেরকে কিভাবে, মানে মূল প্রথাগত একটা কেরিয়ার তো রয়েছেই, তার বাইরে আর কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলে তারা ভবিষ্যতে একটা জায়গা তৈরি করতে পারবে? ভাস্করদা, এক্ষেত্রে আমরা বিশেষ করে আমি বাগনান হাই স্কুলে HM হওয়ার পর যেটা ভীষণভাবে এনকারেজ করি, জজ টেলিগ্রাফ বা আপনাদের মতো যারা প্রফেশনাল ভোকেশনাল ইনস্টিটিউট চালান আর কি, তাদের যখনই কোনো আমরা কি বলবো একটা কনসেন্ট ওরা আমার কাছে চান যে আমরা ওখানে কেরিয়ার কাউন্সেলিং বা ছাত্রদের মোটিভেশনাল ক্লাস কিছু নিতে চাই রিগার্ডিং ভোকেশনাল ট্রেনিং বা ভোকেশনাল এডুকেশন, কলকাতার বিভিন্ন প্রতিষ্ঠান আমার কাছে এসেছেন, তারা যথারীতি টাইম স্লট নিয়ে গেছেন, এবং ইভেন এই 12ই ফেব্রুয়ারি স্কুল খোলার পরেও একটি কলেজের প্রিন্সিপাল তিনি এসেও ক্লাস নিলেন, অর্থাৎ এই মোটিভেশনাল ক্লাস বা ভোকেশনাল ট্রেনিং এর উপর কিভাবে ছেলেদেরকে মোটিভেট করলে ইন ফিউচার কি কোর্স আছে, HS পাশ করার পর কি কোর্স আছে, কি কোর্সে কোন অ্যাডভান্টেজ রয়েছে, কিরকম আমাদের জেলায় আমাদের রাজ্যের কোন কোন জায়গায় গেলে পড়ার সুযোগ আছে, এই সমস্ত ব্যাপারে তিনি বক্তব্য রেখে গেলেন ছাত্রদের কাছে। মানে আপনি যেটা বলতে চাইছেন যে কারিগরি শিক্ষার একটা দিক সেটা খুলে যাচ্ছে। আমি আমি এনকারেজ করি আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো যখন আমার কাছে এসে রিকোয়েস্ট করেন, স্যার একটা টাইম দিন আমাকে, আমি অমুক দিন ছাত্রদের নিয়ে বলতে চাই, নট নেসেসারি যে আমাকে সব সায়েন্সের ছাত্র দিতে হবে, আপনি সায়েন্সের ছাত্রদেরও দিতে পারেন, সঙ্গে আর্টস কমার্সে যারা পড়ে ওদেরও দিতে পারেন, ইভিন ক্লাস টেনের ছাত্রদেরও দিতে পারেন, টাইম স্লটটা আপনি জানিয়ে দেবেন, এই অমুক দিন অমুক সময় আপনি আমাকে টাইমটা দিচ্ছেন, তো সেইভাবে আমি আগে থেকে ওদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই যে এই সময় আপনারা আসুন, 15-20 মিনিট আগে আসবেন, তারপর ছেলেদের আমি যথারীতি জানিয়ে দিলাম, নিজে গিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিই যে ইনি অমুক সংস্থা থেকে এসেছেন, তোমাদের ক্যারিয়ারের ব্যাপারে উনি কিছু বক্তব্য রাখবেন, মন দিয়ে শুনবে, শোনার পর যদি কিছু প্রশ্ন থাকে সেটা তোমরা নোট করে রাখবে, ওনার বক্তব্য শেষ হওয়ার পর নিশ্চয়ই জিজ্ঞেস করবে, মাঝে কোনো রকম ইন্টারাকশন চলবে না, কারণ এর সঙ্গে আমাদের স্কুলের মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে, উনি যেন ভবিষ্যতে কখনো বলতে না পারেন যে বাগনান হাই স্কুলে গিয়ে ছাত্ররা আমার বক্তব্যের মাঝে প্রায় ডিস্টার্ব করেছে, এ ধরনের কোনো কথা কিন্তু আমি শুনতে রাখি। আমি বলে চলে এলাম, যথারীতি ভদ্রলোক ফিরে এসে বলছেন, স্যার একদম আপনি যেমন বলেছেন ছেলেরা সেইভাবেই আমাকে বলার সুযোগ দিয়েছে, এবং যা প্রশ্ন ছিল সেই জিজ্ঞেস করেছে। তা এই দিকটা আমার মনে হয় যে সবাই আমরা ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি হব এটা তো কোনোভাবেই সম্ভব নয়। ধরুন আমার স্কুল থেকে 1 বছরে 2 জন ডাক্তারিতে চান্স পেলো, ইঞ্জিনিয়ারিং এ কয়েকজন চান্স পেল, আমি 2019 কথা বলছি, তো বাকিরা তো চান্স পায়নি, ন্যাচারালি এদের কেউ জেনারেল লাইনে যাবে, অর্থাৎ ইন ফিউচার তারা একাডেমিক সাইডে আসার হয়তো চিন্তা ভাবনা করছে, আবার কারো কারো ইচ্ছে আছে না এবছর আমি জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক করতে পারিনি, নেক্সট ইয়ারে আবার বসবো, যদি কোথাও সুযোগ সুবিধা সেরকম বা র্যাঙ্কটা আমার ভালো হয় আমি সেই জায়গায় গিয়ে অ্যাডমিশন নিতে পারবো, এই ব্যাপারটা করি। আর আমি আরেকটা জিনিস ভীষণভাবে এখন করেছি, আমার 2019 রাজ্যে 6th হয়েছিল HS-এ, এবং 2020 HS-এ 6th, 2019, 2020 ছাত্রদের দিয়ে আমি মোটিভেশনাল ক্লাস নিয়েছি, আমার ছাত্র কিরণ মণ্ডল সে রাজ্যে 6th হয়েছিল, তাকে দিয়ে আমি জেনারেল যারা লাইনে পড়াশোনা করবে, কিরণ তুমি জেনারেল লাইনে কিভাবে পড়াশোনা করেছো যাতে রাজ্যে 6th হয়েছো সেই ব্যাপারে তুমি তোমার বক্তব্য রাখছি, দীপ মাই সে ডাক্তারিতে 7,500 র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়াতে, আরজি করে পড়ছে,
দীপকে বললাম, দীপ তুমি কিভাবে জেনারেল লাইনে পড়াশোনার সাথে সাথে ডাক্তারির পড়াশোনাটাও করে গেছো, সেটা এখন যারা 12 করছে ওদের জানা। আর আমার জয়েন্টিস্ট 1600 র্যাঙ্ক করেছিল 2019-এ সায়ন্তন সরকার। ওকে বললাম, সায়ন্তন তুমি বলো তুমি জয়েন্ট এন্ট্রান্স এর প্রস্তুতি কেমন ভাবে নিয়েছে। তাহলে ছাত্রদের দিয়ে কিন্তু ছাত্রদের ক্লাস করাচ্ছে, এই যে একটা মোটিভেশন আমার আগের বছর সিনিয়র দাদার কাছ থেকে এখন ছাত্ররা পাচ্ছে, এই কনসেপ্টটা কিন্তু আমি ভীষণ ভাবে রপ্ত করেছি এবং আমার এক ছাত্র এখন সুইজারল্যান্ডে রয়েছে, অর্ক সাঁতরা, কিছুদিন আগে তার সঙ্গে দেখা হয়েছে, তাকে বলেছি অর্ক তোমাকে কিন্তু আসতে হবে দেশে, ছাত্রদের ক্লাস নিতে হবে। বলেছে স্যার আপনি আমাকে টাইমটা জানিয়ে দেবেন, আমি একদম আমার টেকনিক্যাল মানে হেল্প নিয়ে যতটা ওদের অ্যাট্রাকটিভ ক্লাস নেওয়া যায় আমি সেই চেষ্টা করব, মানে এইরকম সে কথা দিয়েছে আমার। তা এই চেষ্টা করছি, আমার সহকর্মীরা তো তাদের মতো করে নিশ্চয়ই ভালো পড়াচ্ছেন, ভালো বেস্ট কিছু এফোর্ট দিচ্ছে, কিন্তু জাস্ট সিনিয়র যারা তারাও কিভাবে জীবনে শাইন করছে বা এগোচ্ছে, তাদের কাছ থেকে যদি এই কি বলবো তাদের এগিয়ে চলার যে পথটা পেয়ে তার দিশা যদি এরা পেতে পারে তাহলে কিন্তু ওরা এরা ভীষণ ভাবে বেনিফিটেড হবে। আর কারিগরি শিক্ষা আমার তো একটা কারিগরি দিক আছে, ভোকেশনাল স্কিল একটা চলছে, এটা তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে NSDC যেটা যার আন্ডারে আপনারাও রয়েছেন, আমাদের এই প্রজেক্টটা চলছে। তো আমাদের যেটা চলছে সেটা হচ্ছে 9, 10, 11, 12, আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্য হচ্ছে 9 হচ্ছে লেভেল 1, 10 লেভেল 2, 11 লেভেল 3 আর 12 লেভেল 4। এই HS পাস করার পর একটি ছেলে আমাদের HS কাউন্সিল থেকে সার্টিফিকেট পায়, আবার NSDC থেকেও সার্টিফিকেট, এটা অনেকেই জানেন না। আরেকটা জিনিস আপনাকে একটু বলে দিই ভাস্কর দা, যে এই যে আপনার স্কুল থেকে অনেক ছেলে কিন্তু জজ টেলিগ্রামে পড়ছে, একটা কিছু হয় তো তাতে আমাকে ইনোগুরেটর হিসাবে ইনভাইট করেন। আমি বারবার গিয়ে একটা কথা বলি, কেন আমি তো জেনারেল লাইনের লোক, আমি বাগনান হাইস্কুলের হেডমাস্টার, এই বাইরে আমার কোনো পরিচয় নেই, আমি টেকনিক্যাল ব্যাপারটা কিছুই জানি না, তো আপনি বারবার আমাকে ইনভাইট করেন কেন? তার বক্তব্য, স্যার বাগনান হাই স্কুলের হেডমাস্টার ছাত্রদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলেই আমরা মনে করি, যার জন্য অন্য কাউকে আমরা ইনভাইট করি না। আপনাদের জজ টেলিগ্রাফের কোনো একজন থাকেন যিনি অনেক হায়ার র্যাঙ্কের, আমি এই দুজনেই আমরা বক্তব্য রাখি। এবং সবচেয়ে ভালো লাগে পার্থবাবু, আমি জাস্ট 2019-20 তো হলো না সম্ভবত, 2019-এ ইন্ট্রোডাকশন যে মেয়েটি দিল কি ফ্লুয়েন্ট ইংলিশ বলল, আপনারা দুজন হেডমিস্ট্রেস রয়েছেন শুনলে অবাক হবেন, আমাদের এই মফস্বল শহর বাগনান, তো সেখানে একটি মেয়ে আমাকে তার সে যে কি বলবো ডায়াগ্রাম করেছে বা একটা স্কেচ করেছে সেটা এত সুন্দরভাবে আমাকে ফ্লুয়েন্ট ইংলিশ বুঝিয়ে গেল, আমি অবাক যে এই মেয়েটিকে দেখে কিন্তু বোঝা যায় না এর মধ্যে এত ফ্লুয়েন্সি রয়েছে ইংলিশ। তার মানে জজ টেলিগ্রাফ শুধু যে টেকনিক্যাল বা ভোকেশনাল ট্রেনিংটা দিচ্ছে তা নয়, আমাদের চলার পথে যেটা সবচেয়ে বেশি দরকার স্পোকেন ইংলিশ, সেটা কিন্তু যত্ন নিয়ে শেখাচ্ছে। এবং তারপর পুরো এদের যে মানে ওই কি বলবো যা স্পেসিমেন বা আপনাদের যেগুলো তৈরি করে আর মডেল চার্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরপর পরপর ঘুরে দেখলাম এবং প্রত্যেকেই তাদের ডেমো কিন্তু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। একটি ছেলে আমি বাইদিভাই বলে রাখি একটু হোঁচটকাচ্ছিল ইংরেজি বলতে গিয়ে, আমি বললাম কোনো হেজিটেশন নেই, লজ্জার কোনো ব্যাপার না, তুমি বলো, বলতে বলতেই দেখবে প্র্যাকটিস হয়ে যাবে। ওই যে প্রথমে যে মেয়েটি বললো এত ফ্লুয়েন্ট বললো, তুমি হয়তো নতুন শুরু করেছো তোমার একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ইন কোর্স অফ টাইম তুমিও দেখবে ওকে হয়তো এক্সেল করে যেতে পারো, সুতরাং হেজিটেট করো না বাবা কন্টিনিউ করে। আর এখানে যা শেখাচ্ছে সেটা মন দিয়ে শেখো, জীবনে অ্যাপ্লাই করো, এটা আমি ওখানে বলে এসেছি, আমার স্কুলেও আমি আমি একদম আমি আবার আসছি আপনার কাছে আমি আবার আসবো আপনার কাছে আমি আসবো এবার অর্পিতা ম্যাডামের কাছে। অর্পিতা ম্যাডাম,
কি মনে হয়, কিভাবে আজকের কেরিয়ারটাকে মানে কিভাবে দেখছেন আপনার মেয়েরা, বা আপনি যেহেতু একমাত্র হুগলিকে রিপ্রেজেন্ট করছেন, তো সেক্ষেত্রে কি মনে হয় কিভাবে তারা এগোতে পারে? আমাদের স্কুলেও যে ধরনের মেয়েরা পড়ে, আমিও সবসময় তাদের এইটা বলে এনকারেজ করি যে মেয়েদের আর্থিক নিরাপত্তা, আর্থিক স্বাধীনভাবে স্বাধীন হওয়া দরকার। সুতরাং শুধুমাত্র পড়াশোনা করলাম তারপরে বিয়ে হয়ে গেল, এটাই তো আমাদের সাধারণভাবে, তো আমরা মেয়েরা তো এইভাবে অভ্যস্ত, বিশেষ করে সাধারণ একদম এমনি ঘরের মেয়েরা। আমার প্রত্যেকটা ফেয়ারওয়েল প্রোগ্রামে টুয়েলভ যখন চলে যায়, পাস আউট হয়, প্রত্যেককে বলি দেখো তোমরা যে যেটা পারো, যেটা যে ব্যাপারে তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা যদি কেউ খুব সুন্দর সাজাতে পারো, বিউটিশিয়ান, এখন তো বিউটি থেরাপিস্ট বলে, বিউটিশিয়ান, বিউটি পার্লার, এইসব তো চলে গেছে কথাগুলো, নতুন নতুন টার্ম ইউজ হয়, তোমরা বিউটি থেরাপিস্ট, তো সেটা তুমি শেখো, তুমি সেটাই নিয়ে করো, তুমি মোট কথা নিজে নিজের পায়ে মানে স্বনির্ভর হও। এছাড়া আমি দেখছিলাম জর্জ টেলিগ্রাফ এর যেসব কোর্স হয়, আমার এটা আজকে ভালো লাগলো, এরপর থেকে তাই বলবো, এই যে ইন্টেরিয়ার ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইনের যে কোর্স, এটা খুব ভালো, মেয়েদের তো একটু এই ধরনের ইন্টারেস্ট থাকে, ঘর গোছানো, সুন্দর করে সাজানো, তো ওদের এই ধরনের কোর্স করানো খুব দরকার, এবং ওরা এই ধরনের কোর্স যদি করতে পারে, তারপরে এই যে একদম ডে টু ডে লাইফে যেগুলো কাজে লাগে, সেটা ছেলে বা মেয়ে আলাদা ভাবে তো শিক্ষা গ্রহণ করবে, এরকম নয় যে আজকাল মোবাইল, মোবাইল এখন সবাই ইউজ করে, সুতরাং মোবাইল যে হার্ডওয়ার্ক, যে মোবাইলের যে পার্টস, ওগুলো রিপেয়ারিং, এগুলো তো কম্পিউটার। আমারই একটি মেয়ে স্পোর্টসে ভালো, আমাদের স্কুলের মেয়েরা আবার জানেন স্পোর্টসের দিকে তাদের খুব ন্যাক আছে, এবং তারা বেশ, আমাদের একজন প্রাক্তন ছাত্রী, সে এশিয়া রিপ্রেজেন্ট করেছে কবাডিতে, এবং তার সে টিমের লিডার ছিল পায়েল চৌধুরী, তাকে ওই যে মোটিভেশনের কথা বলছিলেন, আমাদের স্পোর্টসে তাকে নিয়ে আসা হয়েছিল যে স্কুলে তুমি ইনগার চিফ গেস্ট হয়ে থাকো, স্টুডেন্ট আমাদের চিফ গেস্ট হবে, ঠিক আছে। তারপরে ধরুন আমাদের আমাদের মেয়ে পিয়ালি বসা, আমার যদিও আমি তাকে পড়াইনি, আমার সিনিয়র, আমার থেকে আমি আসার আগে সে পাস আউট, সেই মেয়েটি, সে কিন্তু বেস্ট ক্যাম্প মানে মানাসলু, সেখানে কোনো মহিলা যায়নি এখনো পর্যন্ত, মানাসলু পিক সে প্রথম গেছে। দু নম্বর হচ্ছে সে এমনিতে সে একটি প্রাইমারি স্কুলের টিচার, এখন ম্যাথ নিয়ে পড়াশোনা করে, তারপরে সে হিমালয় মানে সে এভারেস্টে গেছিল, কিন্তু লাস্ট অব্দি সে সামিটটা কমপ্লিট করতে পারেনি, একটু অসুবিধা হয়ে গেছিল, মানে একটা কথা আপনার এখান থেকে খুব পরিষ্কার, অর্পিতা ম্যাডাম একটু সময় আপনার, একটা কথা খুব পরিষ্কার আপনার এখান থেকে, আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে মেয়েরা শুধুমাত্র যে পড়াশোনা করবে তারপর বিয়ে হয়ে যাবে তা নয়, আপনি এতগুলো পাহাড়ের কথা বললেন, তার পিকে ওটার কথা বললেন, তার মানে মেয়েরাও কিন্তু আজকে সব থেকে উঁচুতে উঠতে পারে, এটা আপনার কথা থেকে কিন্তু খুব স্পষ্ট বেরিয়ে এলো। ওকে, আমি আবার আসবো আপনার কাছে, এবার আমি চলে আসবো অঞ্জনা ম্যাডামের কাছে। অঞ্জনা ম্যাডাম, এই যে মেয়েরা উঁচুতে উঠে গেল, তো শুধু মেয়ে বলে নয়, আপনি প্রথমেই বলেছেন যে আপনার একমাত্র ছেলে, তো সেক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কার যে মেয়ে এবং ছেলে আজকের দিনে প্রত্যেকে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করছে, তারা নতুন একটা জায়গা খুঁজছে, যেখান থেকে তারা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার, যেটা ভাস্করদা বললেন, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, তার বাইরেও কিন্তু একটা জায়গা খুঁজে নিচ্ছে। যেটা আমি বলতে চাই যে ম্যাডাম যেটা বলছিলেন, অর্পিতা ম্যাডাম, যে আজকে আমাদের যেটা রয়েছে বিউটি অ্যান্ড ওয়েলনেস, তো সেক্ষেত্রে তারাও কিন্তু সেটা করে আজকে সেই জায়গাটা পেয়ে যেতে পারে, বা ধরুন যে প্যারামেডিক্যাল ভীষণভাবে প্রয়োজনীয়, ভীষণভাবে প্রয়োজনীয় হয়তো, তো সেক্ষেত্রে এই যে প্যারামেডিক্যাল বা আজকে ধরুন মেয়েরা যারা অফিস ম্যানেজমেন্ট যেগুলো যারা করছে, তো সেই যে জায়গাটা সেটাকে আপনি কিরম ভাবে দেখছেন? অঞ্জনা ম্যাডাম, প্রথম বলি যে আমি ব্যক্তিগত ভাবে এই যে সামাজিক যে চিন্তা, এই চিন্তাটার উপরে আমি ভীষণ ভাবে জোর দিই, যে এই যে আমরা বলি যে ডাক্তার হলো বাবা মানুষ হয়ে গেল, ইঞ্জিনিয়ার হলো মানুষ হলো, আগে প্রথম আমি আমার ছাত্রীদের কাছে জোর দিই যেটা, আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে, তুমি কি উপায় করলে, তুমি কোন বা প্রফেশনে গেলে সেটা কিন্তু বড় কথা নয়, তুমি যে কাজ করতে ভালোবাসো তুমি সেটাই করবে, তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগছে তুমি সেটাই করবে। এই জন্য আমরা কি করি, ক্লাস নাইনের মেয়েদের আমরা কেরিয়ার কাউন্সেলিং করি, এবং আমরা ওই মেয়ের থেকে
প্রত্যেকটা প্রফেশনে, যেমন ধর এই যে বলছি বিউটিশিয়ান কোর্স যেটা এখন বলে বিউটি থেরাপি অর্পিতা বললো, তারপরে ধরুন নার্সিং, তারপরে মেয়েদের যে নিটিং নিট মানে টেলারিং, এই সবের উপর সমস্ত কিছুর উপরে যদি কেউ কিছু করতে চায়, আমরা যে এমনকি বেশ কিছু মেয়ে আছে যারা কিন্তু পুলিশ সার্ভিসেও আসতে চাইছে, আছে একদম আছে আমাদের এনসিসি করানো, কোন রকম আসতে চাইছে, তার একটা কারণ হচ্ছে আমি তাদেরকে আমরা বলছি এই যে ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিংটা তো ভীষণ ভাবে বেড়ে গেছে, এবং মেনলি যেটা হয় মেয়ে পাচারটা ভীষণ ভাবে হয়েছে, ফলে তাদেরকে আমি যে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটার জন্য তোমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে তৈরি হতে হবে, পুলিশের সাহায্য নিতে হবে, এবং তখন তারা দেখছে যে এই প্রফেশনটা কিন্তু লোকের সাহায্যের জন্যই আসে, তো তখন তারা কিন্তু উৎসাহী হয় প্রফেশনে যেতে। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই, আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করব আমি অঞ্জনা ম্যাডামকে, সেটা হচ্ছে আপনি কি মনে করেন যে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকদের কাউন্সিলিংটা কতটা জরুরি? ভীষণ জরুরি। আমি মনে করি আজকের দিনে যে ছাত্রছাত্রীদের মনের মধ্যে ডিপ্রেশনটা বাড়ছে, ডিপ্রেশন সাংঘাতিক আকার ধারণ করছে, এবং সেটা কিন্তু একমাত্র দায়ী তার জন্য আমি বলবো অভিভাবক অভিভাবিকা, শুধু অভিভাবক অভিভাবিকাও নয়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাও, আমরা যারা তাদের ক্লাসে প্রতিদিন যাদের তাদের সাথে যোগাযোগ রাখি, আমাদেরও কিন্তু তাদের সাথে অন্যরকম যে ব্যবহার যদি করে ফেলি কখনো, যে তুমি কিছু পারো না, তুমি কিছু করতে পারবে না, তুমি তো এটা পারছো না, তুমি অঙ্ক পারছো না, তুমি জীবনে কি করবে, এই কথা যদি বলি সে কিন্তু পরের দিন আর অঙ্ক ক্লাসে আসতে চাইবে না, সে ভয় পাবে, দেখো তো ও কি সুন্দর পারছে। এই যে কম্পারিজন, এইটা কিন্তু আমাদের বাড়িতে ভীষণ ভাবে এসে যাচ্ছে, এই সুতরাং বাবা মার কাউন্সিলিংটা কিন্তু সর্বাবধি দরকার। যে আপনার তাহলে তাহলে কি আপনি মনে করেন, আপনি কি সেটা মনে করেন যে আজকে ধরুন ছাত্রছাত্রীদের উপর যে মনের উপর যে সামাজিক চাপ যেটা আপনি বারবার বলার চেষ্টা করছেন, তো কিভাবে প্রভাব ফেলছে, এবং সেটা থেকে বড় জিনিস হচ্ছে এই প্রভাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, আপনার কি মনে হয়? একদম একদম, এটার প্রভাব থেকে মুক্তি একটা ভাবেই পাওয়া যায়, সেটা হচ্ছে যে যদি বাবা মাকে আমরা সঠিকভাবে বোঝাতে পারি যে দেখুন আপনার সন্তান হচ্ছে আপনার সন্তানই, যেমন আশুতোষ মুখার্জির মা কিন্তু বলেছিলেন তুমি যত বড়ই হও না কেন তুমি যে আশু আমার সেই আশুই থাকবে, এই যে ভাবনাটা মায়ের কাছে হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আশ্রয়, মা যদি বলে ও ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক তুমি যেটা পারো তুমি সেটাই করো, তোমাকে যেটা তুমি ইতিহাস নিয়েই পড়ো, তুমি ভূগোল নিয়েই পড়ো, অনেক মায়ের কাছে শুনতে পাই যে ও দিদি অঙ্ক পারে না, ও ইতিহাস ভূগোল ছাড়া কিছু করতে চায় না কেন, তাহলে তো ইতিহাসবিদ তৈরি হতো না, আবহাওয়াবিদ তৈরি হতেন না। হ্যাঁ, তো বলি প্রত্যেকটা বিষয়ের যে মূল্য আছে এবং প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যে যোগ আছে, এটা যদি ছেলে মেয়েদেরকে ভীষণ একটা ওপেন ওপেন দেওয়া যায়, একটা খোলা মাঠ খোলা মন দেওয়া যায়, সেটা ওপেন স্পেস যেটা বলছেন আপনি, ওপেন স্পেস, এবং ছাত্রছাত্রীরা তাদের শিক্ষিকাদের কাছে, যেমন আমি তো আমার স্কুলে দেখেছি অনেক ছাত্রী আসে যারা আমার কাছে এসে মনের কথা বলে, এই কারণে আমরা বিদ্যালয়ে করেছিলাম একটা বক্স যার নাম দিয়েছিলাম চুপ কথা, মনের কি কষ্ট যে কথা সেগুলো তোমরা ওখানে লিখবে, পরে আমরা সেগুলো বের করে নিয়ে পড়ে তাদেরকে যদি সেরকম কিছু থাকতো তাদের আলাদা করে আমরা ডেকে বলতাম। তো এই প্রসঙ্গে বলি যে একটি মেয়ে ক্লাস নাইনে পড়তে পড়তে মেয়েটি পড়তে চাইছিল, মেয়েটির বিয়ে হয়ে গেল, বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল, অ্যাকচুয়ালি আমার বিদ্যালয় যেখানে রয়েছে সেখানে তাদের বাবা মারা এসে বলেন যে কি ঘরে রাখা যায়, তো যাই হোক বাবা মার সুবিধার্থে বিয়ে দিল, কিন্তু বিয়ের পরে মেয়েটি বেশি দিন থাকতে পারলো না, মেয়েটি যখন ফিরে এলো এসে বললো দিদি আমি আবার পড়তে চাই, আমি তাকে নিয়ে গিয়ে ওপেন স্কুলে ভর্তি করে দিয়েছি, সেই বছর ওপেন স্কুলে মাধ্যমিক দিয়েছে এবং সে উচ্চ মাধ্যমিকও পড়বে, আমার ইচ্ছা আছে তাকে আমি জর্জ টেলিগ্রাফের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব, সে নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো এইভাবে আমি এই প্রসঙ্গে একটাই একটাই প্রশ্ন করব, আমার শেষ প্রশ্ন আপনাকে সে দিদি, সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা প্রয়োজনীয়তা কতখানি, বৃত্তিমূলক শিক্ষা প্রয়োজনীয়তা কত, যেটা আপনি জর্জের কথা এইমাত্র বললেন যে সেই ছাত্রীকে নিয়ে এসে আপনি আমাদের এখানে ভর্তি করাবেন, আমি শুধু একটা প্রসঙ্গে বলে দিই, একটা শুধু কথা বলে দিই তারপর আমি আপনার কাছে উত্তরটা নেব,
সেটা হচ্ছে জর্জ টেলিকা ট্রেনিং ইনস্টিটিউট। কিন্তু আজকে আপনারা যদি একটু দেখেন প্রায় 50টার উপরে কোর্স, এবং সেই সঙ্গে সঙ্গে প্রায় 70টার উপরে তার মানে বিভিন্ন জায়গায়, যেটা ভাস্কর দা বলছিলেন যে বাগদানে একটা জায়গা রয়েছে, সেরকম বিভিন্ন জায়গায় সেখানে। কিন্তু একটা জিনিস বলে দিই, তার থেকেও বড় জিনিস হচ্ছে তাদের মধ্যে যে একটা বড় জায়গা, সেটা হচ্ছে প্লেসমেন্ট। মানে শুধু পড়লেই তো হলো না, তাকে চাকরিটা পেতে হবে। যেটা আপনি এইমাত্র বললেন যে জর্জ টেলিগ্রাফকে আমি গিয়ে ভর্তি করে দেবো, কেন ভর্তি করে দেবেন? তার একটাই আপনার মনে হয়েছে যে সেখান থেকে সে একটা চাকরি পাবে, সেটা জীবনটাকে নিয়ে যেতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং সেক্ষেত্রে বলি আমাদের এই প্লেসমেন্ট সংস্থা, মানে প্লেসমেন্টের যে ডিপার্টমেন্ট, সেটা কিন্তু সারা জীবন ধরে প্লেসমেন্ট দেয় একটি ছেলে বা একটি মেয়েকে। সে যতবার পড়বে, তার যতবার খুশি, সে এসে কিন্তু প্লেসমেন্ট নিতে পারবে। একটা কথা বলে দিই আপনাদের প্রত্যেকেই, বলে দিই নিচে দেখুন একটা স্ক্রোল যাচ্ছে, একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে হেল্প পেতে পারে, যে অমুক জায়গায় আমি থাকি কিভাবে কি করব, এই নাম্বারটা কিন্তু হেল্প করবে তাদের। হ্যাঁ দিদি, আপনাকে যে প্রশ্ন আমি আটকেছিলাম সেই প্রশ্নটা একটু বলুন, যে বৃত্তিমূলক যে জায়গাটা শিক্ষার কতটা প্রয়োজন। আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে একটি ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে ঠিক হয়েছে ক্লাস 9 পরে। তো আমি তার বাড়িতে গেলাম, তাকে আমার আরো দুজন ছাত্রী নিয়ে, আমার ক্লাস 9 এরকম একটা গ্রুপ আছে যারা এসে আমাদের খবর দেয় যে কার বিয়ে হয়ে যাচ্ছে, তখন আমরা তাদেরকে বিয়ে আটকাতে চেষ্টা করি। তো মেয়েটির খবর নিলাম, মেয়েটির বাবা এবং মেয়েটির যে ছেলেটির সাথে বিয়ে হবে তার বাবাকে নিয়ে তিনি আসলেন, এসে আমার কাছে বললেন যে দিদি ওনার ছেলের 7 গাড়ি আছে, আমি এখন এই মেয়ের জন্য এই ছেলে পাচ্ছি, আমি যদি আপনার কথা মতো একে বিয়ে না দিই আগামী দিনে কি আমি এরকম ছেলে পাব? আমি কিন্তু তাকে বলতে পারলাম না যে আপনার মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, কারণ আমি তো তাকে কোনো বৃত্তিমূলক শিক্ষা দিতে পারছি না, তাকে আমি বলে দিতে পারছি না যে তুমি এই শিক্ষায় শিক্ষিত হলে তুমি একটা চাকরি পাবে, তুমি নিজে উপার্জন করবে, তোমার যার সাথে বিয়ে হচ্ছে তার 7 কেন, 1 গাড়ি না থাকলেও কিছু যায় আসে না। এই যে জীবন বোধ, এই জীবন বোধটা কিন্তু সবার আগে গড়ে তোলা দরকার, এবং সেটা কিন্তু পারেন একমাত্র মা বাবা শিক্ষক শিক্ষিকারাই। এই গুরু দায়িত্ব আমাদের উপরেই ন্যস্ত আছে, এবং তার সাথে রয়েছেন আমাদের জটেরা। তো আমি আগামী দিনের পার্থর কাছে বলবো যে আপনি বিদ্যালয়ে আসুন, বিদ্যালয়ে এসে মেয়েদের কাছে ওদের এই জীবন বোধটাকে গড়ে তুলুন, যাতে ওরা বৃত্তিমূলক শিক্ষার মধ্যে গেলে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিজেদের জীবনটাকে নষ্ট করতে না চায়। অনেক ধন্যবাদ দিদি, আপনি খুব সুন্দর বললেন। এবারে আমরা একদম শেষের দিকে এসে গেছি, আমি একবার অর্পিতা ম্যাডামের কাছে আসবো 2 মিনিটের জন্য। অর্পিতা ম্যাডাম, আপনার কি মনে হয় কিভাবে আপনার স্কুলে বা হুগলি ওভারঅল মেয়েরা কিভাবে এগোলে, বা ওভারঅল ছেলেরাও যেহেতু এখানে আর কেউ নেই, ছেলেরা কিভাবে এগোতে পারে, খুব খুব ছোট্ট করে আমাদের 2 মিনিটের মধ্যে? আমারও সেই একই মত, আমারও মত হচ্ছে এই ধরনের আপনাদের মতো এরকম একটা আলোচনা হয়, এবং মেয়েদের সঙ্গে আপনারা যদি বসেন বা কিছু তাদের শেখানটা দরকার হলে আমরা সেখানে একটা গার্জেন মিটিং রাখতে পারি, গার্জেনদেরও আমরা তো অবশ্যই শিক্ষক শিক্ষিকারা বলবই যে হ্যাঁ তোমরা তোমরা অবশ্যই এদিকে এগিয়ে যাও, পাশাপাশি আপনাদেরও কিন্তু প্রেজেন্সটা খুব দরকার, তাহলে আমাদের মেয়েরা আরো বেশি কনফিডেন্স এর সঙ্গে যেতে পারে, হ্যাঁ, এবং তারা শিখতে পারে। এবং আমি জানি আমাদের মেয়েরা, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, একটি মেয়ে, সে পড়াশোনা কিন্তু খুব একটা ভালো ছিল না, পাস করে গেছে, হঠাৎ আমার কাছে কিছু একটা সাইন করাতে এসেছে। তো আমি বললাম কি রে তুই এখন কি করছিস রে, বললো আমি না কম্পিউটার শিখেছিলাম, তো একটা কোনো এমনি সাধারণ সংস্থা থেকে হয়তো শিখেছিল, আমি এখন আমাদের যে ডমিনোজ আছে না, ডমিনোজে আমি ওখানে চাকরি করছি ওই ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে। তো আমার বেশ ভালো লাগলো, এটাই তো একটা পাওয়া না, শুধু সে হয়তো পাস করে। এই যে এই যে ধরুন বিভিন্ন সংস্থা, হ্যাঁ বিভিন্ন সংস্থায় তারা কাজ করছে, এবং সেখান থেকে, কারণ আমি একটা কথা আপনাকে বারবারই বললাম, আপনি সবাইকে যারা শুনছেন, যে জর্জ টেলিগ্রাফ শুধুমাত্র শেখায় না,
তাদেরকে একটা জায়গা তৈরি করে দেয়, জীবনটাকে তাদের একটা জায়গা, একদম একদম, এই প্লেসমেন্টটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, একদম। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনাদের এই মূল্যবান কথাবার্তা গুলো আমাদের সকলকে শোনানোর জন্য যারা আজকে রয়েছেন। অস্ট্রেলিয়া ট্রেডিং ইনস্টিটিউট, প্রথমেই বলেছিলাম, বিগত 100 বছর ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছে, তাদের সমৃদ্ধ করার চেষ্টা করছে, কারণ অস্ট্রেলিয়া বিজে বিশ্বাস করে যে ছাত্রছাত্রীর সমৃদ্ধিতেই অস্ট্রেলিয়া সমৃদ্ধ হয়। এবং আজকে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমরা শেষ করব আজকে এই আলোচনা। শুধুমাত্র এতক্ষণ ধরে একটা গুরুগম্ভীর আলোচনা হলো, আজকে ভাস্করদা আমার সঙ্গে রয়েছেন, তো আমি ভাস্করদাকে অনুরোধ করব আমাদের দু লাইন একটু ভাস্করদার যে অন্যরকম ধারা বা অন্যরকম দিক যেটা রয়েছে একটু দু লাইন আমাদের গান শোনাবে এবং আমরা গানটা শুনতে শুনতে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। সকলকে আবার বলি, আপনাদের প্রত্যেককে অঞ্জনা ম্যাডাম, অর্পিতা ম্যাডাম এবং ভাস্করদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দ্য অস্ট্রেলিয়া ট্রেডিং ইনস্টিটিউট জীবন করে দেয়। ভাস্করদা একটু এক মিনিট হ্যাঁ ভাস্করদা একদম চিরাচরিত, ওনার অনেকেই ভাস্করদাকে জানেন না যে উনি খুব ভালো গানও গান, তো সেই জন্য আমার মনে হলো যে আজকের অনুষ্ঠানটা আমরা ভাস্করদাকে দিয়ে শেষ করি। এবং ভাস্কর যতক্ষণ, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ, একদম বৈশাখকে বৈশাখকে ডাকতে ডাকতেই আজকে আমরা নতুন নতুন বছরে পা দেব। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। অস্ট্রেলিয়া জীবন গড়ে দেয়। নমস্কার।